বাংলাদেশের পেস বোলিং এর উন্নয়নের কারিগর ডোনাল্ডের বিদায় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন কোচ হাতুরু সিংহে। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে এই পেস বোলিং কোচের। অনেকেই দাবি করেছেন প্রধান কোচের সঙ্গে মতবিরোধ রয়েছে ডোনাল্ডের, তবে পারিবারিক কারণ দেখিয়েই ছেড়ে যাচ্ছেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে ডোনাল্ডের চলে যাওয়া নিয়ে জানতে চাইলে হাতুরু বলেন, আমি জানি না কি আলাপ হচ্ছে, আমি যতটা জানি বিশ্বকাপের পর কয়েকজন কোচের চুক্তি শেষ হচ্ছে। I don't know where you get that from, but I only know is that they some of the coaches are finishing their contracts end of the World Cup. স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। Had you any chat with him regarding his comments about the timeout decision? No, I didn't have any personal chat with him. No. সম্প্রতি ম্যাথিউস কে করা টাইমড আউট নিয়ে বিদেশি এক গণমাধ্যমে মন্তব্য করেন ডোনাল্ড, জানিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ। তার সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হাতুরু বলেন, না আমার সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি তার। তবে ডোনাল্ডের কাজের প্রশংসা করে হাতুরু বলেন, আমরা আসলে এই ম্যাচের পর কথা বলতাম তার সঙ্গে, কিন্তু সে এখানে আসার পর থেকে অসাধারণ কাজ করেছে, আমাদের পেস বোলারদের সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে, দলের সার্বিক সাফল্যেও তার ভূমিকা ছিল, সে অনেক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব নিয়ে এসেছিল দলে, কোচ হিসেবে সে ছিল দারুণ এক সংযুক্তি, তার মতো অভিজ্ঞ একজনের সঙ্গে কাজ করা মিস করব। এর আগে চাকরি ছাড়ার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছিল ডোনাল্ড। চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির, তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিল আলোচনায়। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাৎকার দেন। এরপর বিসিবি তার কাছেও এই মন্তব্যের কারণ জানতে চায়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিক বাজের এক কর্মকর্তা বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। আগামীকাল পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানবেন ডোনাল্ড। বিশ্বকাপ শেষে সরাসরি দেশে ফিরে যাবেন তিনি, তাই আগামী শনিবার শেষবারের মতো বাংলাদেশের ড্রেসিং রুমে দেখা যেতে পারে এই প্রোটিয়াকে। চলতি বিশ্বকাপের পর বিসিবির সঙ্গে ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখায় দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিল আলোচনায়। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার ঘটনা ভালোভাবে নেননি ডোনাল্ড, যা একটি সাক্ষাৎকারে গণমাধ্যমে বলেছেন তিনি। এরপর বিসিবি তার কাছ থেকে ওই মন্তব্যের কারণ জানতে চায়। এরপরই বিসিবিকে চাকরির মেয়াদ না বাড়ানোর কথা জানান ডোনাল্ড। 2022 সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি, পরে তা দুই দফা বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।